কোনে নাকি লগাব অর্জুন সিং, কিরণ সিং, হরিশ্চন্দ্র প্রসাদক? ছয়গাঁওর কুখ্যাত সুরা উদ্যোগটোর আড়ত আর কোন কোন? অর্জুন সিংহতর পিছত আছে নাকি রাজনৈতিক নেতার হাত? কার সহায় ছয়গাঁওত ময়মতালি চলাইছে ব্রহ্মপুত্র বায়োকেমে? দরিদ্রর মুখর ভাত কাঢ়ি টকা ঘটার সাহস পাইছে কেনেকৈ? ছয়গাঁওর জাম্বারস্থিত এইটো ব্রহ্মপুত্র বায়োকেম লিমিটেডর ময়মতালিয়ে চূড়ান্ত পর্যায় পাইছেগৈ। নিশা হলেই ট্রাকে ট্রাকে সরকারি চাউল আহে ব্রহ্মপুত্র বায়োকেমলৈ, আর সেই চাউলেরে এইকেইজন অর্জুন সিং, কিরণ সিং আর হরিশ্চন্দ্র প্রসাদর নির্দেশত উদ্যোগটোত প্রস্তুত করা হয় খুড়া আর স্পিরিট। স্থানীয় লোকর সলনি বিহার উত্তর প্রদেশের পরা শ্রমিক আনি ব্রহ্মপুত্র বায়োকেমে দরিদ্রর পেটর ভাত কাঢ়ি চলাই গৈছে লুণ্ঠন রাজ। এই সুরা উদ্যোগত দালালর জড়িয়ে বগা চাউলের বৃহৎ কেলেঙ্কারি এটা সংঘটিত করে আছে। ইতিমধ্যে এই বাতরি ডিওয়াইত সম্প্রসারিত হয়ে আহিছে, কিন্তু আমি লক্ষ্য করছো যে প্রশাসনে এই ক্ষেত্র কোনো ভূমিকা লওয়া নাই। এটা আমি প্রশাসনক অচিরে এই ক্ষেত্র এই কেলেঙ্কারিটা বন্ধ করার ক্ষেত্র আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত লোবলে আহ্বান জানাইছো। দালাল চক্রর জড়িয়ে ব্রহ্মপুত্র বায়োকেমলৈ সরকারে দরিদ্র লোকের দিয়া বিনামূল্যে চাউল বেগে বেগে আহে বরপেটা, লক্ষ্মীপুর, ধুবুরী আর কামরূপর কেবাটাও প্রান্তর। এক প্রকার দরিদ্র জনতার মুখর ভাতমুঠিয়ে কাঢ়ি আনে ব্রহ্মপুত্র বায়োকেমে। স্থানীয় লোকে বহুবার সরকারি চাউল জব্দ করে আরক্ষীক গতাই দিছে, যদিও আরক্ষীয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে জব্দকৃত চাউল সমূহ উদ্যোগটোলৈ নিয়ার ব্যবস্থা করে দিয়ে। স্থানীয় আরক্ষী এটা পাঞ্জাবর অর্জুন সিং, কিরণ সিং, হরিশ্চন্দ্র প্রসাদর জেপত সোমাই আছে বলে অভিযোগ উঠিছে। রাইজে উদ্যোগটোর লুণ্ঠনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে পত্র প্রেরণ করে জানাইছে, কিন্তু কোনো ফালেরপরা সঁহারি পোৱা নাই। না অসমৰ আরক্ষী প্রশাসন কঠোর হয়েছে, না কেন্দ্রেরপরা উত্তর আহিছে। প্রশ্ন হয় ইমানৰ পিছতো কিয় কোনেও নাকি লগাব নোৱাৰিলে ব্রহ্মপুত্র বায়োকেমক? সচাই কোনো প্রভাবশালী নেতার আশীষ লৈ লুণ্ঠন রাজ চলাইছে নাকি অর্জুন, কিরণ আর হরিছে? ক্যামেরা পার্সন মুকুতর সহযোগত বিক্রম বরা আর মোহর আলীর রিপোর্ট, DY365।